রাঙামাটির লংদু উপজেলায় পাহাড়ি বসতবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে শেষ হয়েছে ইউপিডিএফ এর ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ। সকালে জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলার কয়েকটি স্থানে শান্তিপূর্ণভাবে অবরোধ করে সংগঠনটি। এদিকে খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে শেষ হয়েছে ইউপিডিএফ এর ডাকে আধাবেলা সড়ক অবরোধ। অবরোধ চলাকালে জেলা শহরের কোথাও কোনো পিকেটিং করেনি সংগঠনটির কর্মীরা।